আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এই ভিডিওটা গতকালকের ভিডিও। গতকালকে তো আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ গতকালকে আমি একটু মার্কেটে গিয়েছিলাম বৃহস্পতিবার দিন। তারপরে সকালে রান্না করে রেখে গিয়েছি, ভাত বসিয়ে দিলাম, আর গরুর গোস্ত ভুনা আর উস্তা ভাজি করবো এই সকালের আর দুপুরের রাত্রের মেনু। তারপর তো ভাত হয়ে যাওয়ার পর আমি উস্তা ভাজিটা বসিয়ে দিলাম, আর গরুর গোস্তটা তো আস্তে আস্তে হচ্ছে চুলায়। এই যে খেতেও বসে পড়লাম, সকালের নাস্তা সাইদুলে বাবা আর মাকে দিলাম, আমিও খেতে বসে পড়বো। খাওয়ার পরে রেডি হব আর ছেলে মেয়েদেরও ডাক দিব। তারপর তো নিয়ে আসলাম জান্নাত পাখিকে, ওদেরকে ডাক দিলাম, সাবা সারা ওরা উঠে ফ্রেশ হতে চলে গেল, ফ্রেশ হয়ে রেডি হবে। আর জান্নাত পাখিকে নিয়ে আমি কিছুক্ষণ সময় কাটালাম ওরা রেডি হতে হতে। তারপর তো এই যে রেডি হয়ে গেল সাবাস আর সাইদুল, এখনই আমরা বেরিয়ে পড়ব রাস্তায়, মানে মেন রাস্তায় আস্তে আস্তে এই বাস পেয়ে গেলাম, বাসে উঠে পড়লাম। এখন আমরা যাব ঢাকা ওয়ারি, ওখান থেকে কিছু কেনাকাটা করব। বাসে থেকে তো নেমে পড়েছি, তারপরে রিক্সায় উঠলাম, রিক্সা করে ওয়ারি চলে যাব। চলে আসলাম আড়ংয়ে, আড়ং থেকে ড্রেস কিনবো সারামণির আর জান্নাতের জন্য। তারপরে ঘুরে ঘুরে অনেকক্ষণ দেখার পরে দুইটা ড্রেস পছন্দ হলো, সেই দুইটা ড্রেস কিনলাম, জান্নাতের জন্য একটা আর সারামণির জন্য একটা কিনলাম। আর সাবাকে বললাম তুমি দেখো, ওর বলে কিছুই পছন্দ হয় না, দেখি ও কী পছন্দ করে। তারপরে এই যে দুইটা ড্রেস কেনা হয়ে গেছে, কাউন্টারে চলে আসলাম, বিল পে করবো। তারপরে চলে গেলাম লারিবে, সেখানেও সাবার জন্য অনেক দেখলাম, সাবার কোনোটাই পছন্দ হয় না। সারা ওয়ারি ঘুরেছি কিন্তু সাবার জন্য কোনোটাই পছন্দ করতে পারলাম না। তারপরে বেজে গেছে প্রায় দুপুরে, লাঞ্চের সময় হয়ে গেছে, তারপরে আমরা খেতে চলে আসলাম KFC-তে। এই যে খাবার চলে এসেছে। তারপর তো খেয়ে নিতেছি, খুব খিদে লেগেছিল। ছেলেমেয়েরা তো সকাল থেকে এসেছে না খেয়ে, ওরা তো সকালে কিচ্ছুই খেয়ে আসেনি। এখানে আসার পরে প্রায় দুইটা দিক দিয়ে খেতে বসে পড়লাম আমরা। তারপরে চলে যাচ্ছে বাসায়, এখন যাব গুলিস্তান, গুলিস্তান থেকে বাস নিয়ে বাসায় চলে যাব। আর সাবার জন্য কোনো কিছুই কেনাকাটা করতে পারিনি, কারণ সাবার কিছুই পছন্দ হয় না।
শুভ সকাল। আজকের ভিডিও এটা শুক্রবারের ভিডিও। সকালে উঠে আমি আলু ভাজি, গাজর দিয়ে আলু ভাজি করে নিতেছি আর রুটি বানাবো, এই সকালের নাস্তা। তারপরে আলু ভাজিটা বসিয়ে দেই, শুকনো মরিচ ছেড়ে দিয়েছি, তারপরে এর মধ্যে গাজর আর আলু ছেড়ে দিলাম, সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, একটু লবণ দেবো। আস্তে আস্তে ভাজিটা করি আর পাশের চুলায় আটা সিদ্ধ করে সিদ্ধ আটা রুটিও বেলে ভাজা শুরু করে দেই। তারপর তো নাস্তা হয়ে গেল, সাইদুলের বাবা খেতে বসে পড়লো। সাইদুল বাবাকে বিদায় দিয়ে আমি নাস্তা খেতে বসে পড়লাম, আর ছেলেমেয়েরা তো সবাই শুয়ে আছে, আর এখন তুই ওঠেনি। তারপর তো ঘন্টা খানিক পর জান্নাত পাখিকে নিয়ে আসলাম, দেখো টুকটুকিটা কিভাবে তাকিয়ে আছে। আর এদিকে সারামণিকে খিচুড়ি খেতে দিলাম, ওর বাবা কিনে দিয়ে গেল, ও খিচুড়ি খাবে, তারপরে ওর বাবা কিনে দিয়ে গেল, ওই সে খিচুড়ি খেয়ে নিতেছে। তারপর তো ভাবি চলে এসেছে, ঘর ঝাড়ু দিয়ে এখন মুছে নেবে, আর আমি তো ঘরগুলো একটু গুছিয়েও দিয়েছি, ভাবি এখন ঘর ঝাড়ু দিয়ে মুছে নেবে আর আমি রান্নাঘরে চলে যাই, কি কি রান্না করব। এই যে চলে আসলাম রান্নাঘরে, আজকে অবশ্য অল্পই রান্না, কই মাছ সেদিনকে ভেজেছিলাম, সে কই মাছ মেরিনেট করা ছিল, সে কই মাছ বের করেছি, কই মাছ ভুনা করব। মিষ্টি কুমোর শাক, গাছের শাক আমাদের এখানে হয়েছে, সেই শাক কেটে এনেছি, আর মুরগি গোস্ত ভাজা ভাজা করব। এই ছেলে মেয়েদের জন্য মুরগি গোস্ত আর আমাদের জন্য কই মাছ আর ভাত। তারপর তো ভাতটা বসিয়ে দিলাম, বলক এসে গেছে, আর পাশে চলে শাকটাও বসিয়ে দিয়েছি, শাকটা মজেছে, আর একটু সেদ্ধ হোক পরে বাগার দেবো। এই যে অনেকটাই পানি আছে আর কই মাছ ভুনা। শাকও বাগার দিয়ে ফেললাম আর কই মাছগুলোও ভাজা হয়ে গেছে। তারপরে পাশের চুলায় এখন কই মাছ ভুনা করব, পেঁয়াজটা দিয়ে দিলাম, আস্তে আস্তে কই মাছটা ভুনা করি। আর এদিকে আনারস কাটলাম, আনারস কেটে হালকা লবণ মেখে সাবাকে দিলাম, আর আমার শাশুড়ি মাকেও ডাক দিলাম, সে আসতেছে, আর সাদুল বাবাও চলে আসবে, এখন বেজে গেছে প্রায় 12টার মতন। আজকে একটু দেরিতেই তো রান্না করতে গিয়েছিলাম, রান্না করতে করতে প্রায় 12টারও বেশি বেজে গেছে, সাদুল বাবাও চলে আসবে, আর আনারসটা অনেক মিষ্টি ছিল। তারপর তো রান্নাঘরে চলে আসলাম, আমি পেঁয়াজটা অনেকটা মজেছে, মানে হালকা ভেজে নিয়েছি, এখন আদা রসুন দিলাম, একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই, কই মাছ ভুনা হবে।
তারপর তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি পানি দিয়ে দিয়েছিলাম, পানিটা বলক আসলো, এখন একটু শাক দিয়ে দিলাম। শাক দিয়ে বিলাতি ধনে পাতা দিয়ে দেবো, আমি বিলাতি ধনে পাতা একটু আগেই দিই। বিলাতি ধনে পাতা দেওয়ার পর কই মাছগুলো ছেড়ে দিব, তারপর আস্তে আস্তে জালে কই মাছটা ভুনা করি। সাদুল বাবা তো চলে আসলো, আম নিয়ে এসেছে, বলতে সেটা আম কাটো, আম কেটে দিলাম, আর আনারস তো কাটা আছে, তারপর তাদের দিলাম খেতে। আর এদিকে আমার কই মাছ ভুনাটা প্রায় হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। তারপরে চুলায় বসিয়ে দিলাম মুরগি গোস্তটা, আস্তে আস্তে ভেজে নিতেছি, সাথে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিইনি, আস্তে আস্তে জালে মুরগি গোস্তটা ভেজে নিই। ওরা তো এভাবে ভাজাটা অনেক পছন্দ করে। তারপর তো হয়ে গেছে মুরগি ভাজা, আমি জালটা নিভিয়ে দিলাম, এখন ঢেকে দিব, গরম থাকবে খাবারের আগে, তখন বাটিতে বেড়ে নেব। তারপর তো যে দুপুরের রান্নাটা কী কী হলো, মিষ্টি কুমড়ো শাক, কই মাছ ভুনা আর ভাত, আর মুরগি গোস্ত তো ভাজা ভাজা করেছি। তারপর তো চলে আসলো হঠাৎ করে বৃষ্টি, আকাশে মেঘলা জম, মানে হঠাৎ করে মেঘ তারপরে ঝুপঝুপিয়ে নামলো, অনেক বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির মধ্যে সারামণিও ভিজেছে, আমিও ভিজেছিলাম, আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, বৃষ্টি নেমেছে। তারপর তো দুপুরে খাবার খেতে বসে পড়লো সারামণি, আর সাইদুলকে ডাক দিলাম, ওরা পরে খাবে, আমিও সারামণির সাথে খেতে বসে পড়লাম। আর সাইদুলের বাবা আজকে একটা দাওয়াতে গিয়েছে, তারপর তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, নামাজ শেষ করে চা বানালাম, আমি আর সারামণি খেতে বসে পড়লাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।